মে দিবসে কলকাতার শিশির মঞ্চে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল আইএনটিটিইউসি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলির বর্তমানে অবস্থা কেমন, এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে শ্রমিকদের সম্পর্ক কতটা সুস্থ, শ্রমিকদের প্রতিবাদী মানসিকতা ঠিক কতটা, এই বিষয়গুলি সামনে রেখেই আয়োজিত হয় এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, দোলা সেন, সুব্রত বক্সী এবং আরও অনেক নেতৃত্ববৃন্দ, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলির কর্মীরাও। লেবার কোডের মাধ্যমে মোদী সরকারের যে নতুন আইন তা সম্পূর্ণ শ্রমিক বিরোধী, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বদের। এছাড়াও তারা দাবি রাখেন যে অগণতান্ত্রিকভাবে এই নতুন আইন পাশ করানো হয় পার্লামেন্টে। মে দিবসের এই প্রতিবাদী সভায় কেন্দ্রীয় সরকারের এই সংবিধান বিরোধী, শিল্প বিরোধী, শ্রমিক বিরোধী লেবার কোড আইন প্রসঙ্গে বিস্ফোরক বক্তব্য রেখেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি নাম না করে বিজেপি বহিষ্কৃত এই নেতা মঞ্চে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবতের। ঠিক কি বললেন তিনি, শুনুন। বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের অবস্থা খারাপ, আমাদের সকলের চিন্তার সময় এটা। এবং আপনারা একটা জানেন যে আমি কিছুদিন সেই ঘর করেছি যে ঘর আজকে ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষকে ধ্বংস করা কি এতই সোজা? তারা কি কি চেষ্টা করছে সেইটা আমি আপনাদের কিছুটা বলতে চাই। সেটা শ্রমিকদের জন্য আরো বেশি শোনার দরকার। এরা প্রথম বলছে যে স্বাধীনতার সময় আমরা কমজোরি ছিলাম, তাই জন্য আমরা দুটো জিনিস আটকাতে পারিনি, এক জাতীয় পতাকা আর এক ভারতীয় সংবিধান। যদি আমাদের ক্ষমতা সেদিন থাকতো তাহলে জাতীয় পতাকাটা হতো গেরুয়া ধ্বজ, আর যদি আমাদের সেদিন ক্ষমতা থাকতো তাহলে ভারতের সংবিধান একজন মাইনরিটি তৈরি করতে পারত না, একজন বুদ্ধিস্ট আম্বেদকর, তিনি চিফ আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হতে পারতেন না, যিনি কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে লিখে দিলেন টু এনশিওর জাস্টিস লিবার্টি, আর তার সঙ্গে আর একটা সাংঘাতিক কথা। আমাদের বিভিন্ন সমন্বয় বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির নেতাদের আলোচনা ছিল এটাই যে সময় হলে আমাদের এটা মুছে দিতে হবে, ইকুয়ালিটি, ভারতবর্ষে সবাই ইকুয়াল নয়। তাদের বক্তব্য ছিল ধর্মের নিরিখে দেশ ভাগ হয়েছে, ওদিকটা পাকিস্তান মুসলমানদের জায়গা, এদিকটা হিন্দুস্তান হিন্দুদের জায়গা, মাঝখানে আর কেউ নেই, হতে পারে না সকলের ইকুয়ালিটি, সমান সুযোগ হতে পারে না। আর তারপরেই আরো সাংঘাতিক কথা তারা বলেছে নিজেদের মধ্যে, যে আজকে আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে আমাদের সেই জায়গায় যেতে হবে যাতে আমরা ভারতবর্ষটাকে বদলে দিতে পারি। সুখেন্দুদা সেটাই বলছিলেন, দোলাদি সেটাই বলেছেন, আপনারা শুনেছেন, সংবিধান বদলে দিতে হবে, বিচার ব্যবস্থা বদলে দিতে হবে। বিচার ব্যবস্থা কেন বদলাতে হবে? একজন খুব উচ্চ পদে থাকা স্বয়ংসেবক সংঘের লোক আমাদের কাছে একদিন এক্সপ্লেন করছিলেন, বোঝাচ্ছিলেন যে আমরা রামরাজ্য কেন চাই জানেন? আমরা কেন বলি রাম রাজ্য করতে হবে ভারতবর্ষকে? আমি, সে তো বহু পুরনো দিনের কথা, এখন তো সমস্ত পৃথিবী এগিয়ে গেছে। কনসেপ্টটা ভেবে দেখুন যে রাম রাজ্যে রামই শাসক, রামই বিচারক, এক দেশে বিচারক আর শাসক আলাদা হলে চলবে না, অগ্রগতি বন্ধ হয়ে যাবে। মানে আচ্ছা আলাদা বিচার ব্যবস্থা থাকবে না? বলে না, যিনি প্রধানমন্ত্রী হবেন যে শাসক দল আসবে তারাই বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করবে, আলাদা হতে পারে না। ওইসব স্তম্ভ ভম্ব আমরা মানি না, ভারতের তিন স্তম্ভ, মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ, আমরা কোনো স্তম্ভ মানি না, আমরা একটাই স্তম্ভ যে সরকার আমাদের হবে, আমরা সবাইকে কন্ট্রোল করব, সে বিচার ব্যবস্থা হোক, সে মিডিয়া হোক, সেটা এক্সিকিউটিভ হোক, আমাদের কন্ট্রোলে থাকবে। কথা আপনাদের বলছি না, দিদি তো জানেনি, আমি বলছি আরএসএস এর ভেতরকার নিজেদের সমন্বয় বৈঠকের কথা। তারা হিসেব করে দেখছেন 200 পেরোবে কিনা সন্দেহ,
বিহারে পাচ্ছি না, পশ্চিমবঙ্গে আমাদের আসন কমে যাচ্ছে, 18 থেকে হয়তো নেমে আসবে 2-এ, যদি 5টা পাই অনেক, উত্তরপ্রদেশের আসন সংখ্যা কমে যাচ্ছে 20টা, সাউথ ইন্ডিয়াতে কোথাও কোনো আসনের সম্ভাবনা নেই, কর্ণাটক চলে যাচ্ছে, দিল্লি নেই, পাঞ্জাব নেই, কোথায় পাবো? তাহলে কি হবে? মজা করে আমাকে একটা কথা বলেছেন একজন, এটা কিন্তু সম্পূর্ণ রসিকতার ঢঙে আমাকে বলেছেন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক বিজেপি নেতা ওই সমন্বয় বৈঠকে আরএসএস এর নেতাদের বলছেন যে এই তথ্য আপনারা কোত্থেকে পেলেন? বললো আমরা সমস্ত ভারতবর্ষ থেকে কালেক্ট করেছি, করে বোঝাচ্ছি আপনাদের, এখনো যদি না শুধরান 200 বেশি আসন পাবেন না। তখন বিজেপি নেতা বলছেন যে কেউ যদি সরকারও করে, মিলিজুলি সরকার, এই নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথের স্ট্যালিন, যেটা কথা হলো সবাই মিলে, ও টিকে গানে 5-6 মহিনে কা বাদ খুব ভালো মনে। তার উত্তরে সেই আরএসএস এর ভদ্রলোক, বয়স্ক, অনেকদিন ধরে আছেন, তিনি বলছেন ভাই 10 দিন যদি অন্য সরকার হয় তোমাদের একজনও বাইরে থাকবে না, সব কটার বাড়িতে ইডি পৌঁছবে, সিবিআই পৌঁছবে, কারণ সেই রাস্তা তোমরাই দেখিয়েছ। তখন মুখটা একটুকুনি হয়ে গেছে, হ্যাঁ এ বি বাক্স আছে, ভেবে দেখুন কতখানি টেনশনে আছে। অমিত শাহ কেন হাসে না? সুতরাং আমাদের লড়াই দরকার, শক্তি দরকার, এক জায়গায় হওয়ার দরকার আছে। এবং আমি এইটুকুনি বলতে পারি, সামনের দিন আপনাদের, সামনের দিন আমাদের, সেটা কেউ আটকাতে পারবে না। এই ভারত বিরোধী, সংবিধান বিরোধী, সমাজ বিরোধী, সমন্বয় বিরোধী, একতা বিরোধী। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের শ্রমিক সংগঠনের প্রতি বামেদের প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে রাজ্যের বাম সংগঠনগুলিরও তীব্র ভর্ৎসনা করলেন জয়প্রকাশ মজুমদার। কি বললেন তিনি শুনুন। নির্বাচন আমরাই করাব, কে দাঁড়াবে সেটাও ঠিক করব, কারা ভোট দেবে সেটাও ঠিক করব। ডি ভোটার জানেন আসামে তৈরি করেছিল ওরা, কারা ভোট দিতে পারবে কারা ভোট দিতে পারবে না, এটা আমাদের সারা ভারতে করে দিতে হবে, কারা ভোট দিতে পারবে কারা পারবে না। ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর রূপ সুখেন্দুদা বলছিলেন যে কিভাবে পুরো দেশটাকে বিক্রি করে দেওয়া হয়েছে, কিন্তু আমি সাক্ষী যে তাদের ভেতরকার যে ব্লু প্রিন্ট আছে, যে সামনের দিনের 20-25 বছর সেখানে ভারত কিরকম হবে এবং সেই ভারতের চিত্র অতি ভয়াবহ। এরই সঙ্গে একটা কথা, যেহেতু শ্রমিক বন্ধুরা আছে তাদের কাছে আমি বলতে চাই, কোথায় তারা যারা বলতো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, শ্রমিকের রক্ত হবে না কো বার্থ। আমি যাদবপুরে পড়তাম, লাল পতাকা কাঁধে সবাই হেঁটে যেত, সেখানে বেঙ্গল ল্যাম্প ছিল একটা, বন্ধ হয়ে গেছে, সুলেখা কালীর ছিল ওখানে একটা কারখানা, সব বন্ধ হয়েছে, তাদের সময় বন্ধ হয়েছে, সেই সব কমরেডরা কোথায় আজকে? শ্রমিকদের জন্য যাদের অশ্রু বাধা মানত না, তারা বিজেপির পেছনে গিয়ে শুধু বলছে দেবেন কি বলুন, অমুক জিনিসটা প্রাইভেটাইজ করে দিচ্ছেন, টাকা দিন আমরা মেনে নেব। C2 হচ্ছে সব থেকে বড় বিশ্বাসঘাতক আজকে ভারতের বুকে, এটা আপনারা মাথায় রাখবেন। ওই কমরেডরা পেছন থেকে ছুরি মারতে অভ্যস্ত এবং বিজেপির টাকায় আজকে তাদের দল চলছে, তাদের নেতারা চলছেন, এরা হচ্ছে সব থেকে বেশি বড় বিশ্বাসঘাতক। শ্রমিকদের সব পেছনে ছুরি মারার জন্য C2 হচ্ছে 1 নম্বর। আমাদের সেই জায়গা নিয়ে আসতে হবে, মানুষের কাছে প্রমাণ করে দিতে হবে কত বড় এরা বিশ্বাসঘাতকের দল। এরা শুধু মানুষকে ভুল বুঝিয়ে মানুষের জন্য কুম্ভীর আশ্রু সেটা ফেলে তারা
তাদের সহানুভূতি নিয়ে শুধু পাওয়ারে থাকবে, ক্ষমতায় থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিরোধী শিবিরের এই শ্রমিক বিরোধী মানসিকতার বিপরীতে রাজ্যের শাসক দলের চিন্তাভাবনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহসিকতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি। কি বললেন শুনুন। শক্ত হতে পারি, সবাইকে এক জায়গায় আনতে পারি, চোখে চোখ রেখে কথা বলতে পারি, তাহলে দেখবেন কথা শুনতে বাধ্য। আজকে কেন মমতা দিকে সবাই ভয় পাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে কেন? কারণ মমতা দি চোখে চোখ রেখে কথা বলতে। আমি বলেছিলাম, আপনারা জানেন, আমি টিভিতেও বা অন্য জায়গায়ও বলেছি, যখন নরেন্দ্র মোদী এখানে এসে দিদির সম্বন্ধে একটা অদ্ভুত স্বরে দিদি ও দিদি বলে তাকে কিছুটা টোন টিটকারি করতেন, এটাও জানবেন। গতকাল মন কি বাত বলেছেন নরেন্দ্র মোদী, তাতে বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও খুব ভালো প্রজেক্ট, আমার মাইলস্টোন প্রজেক্ট, কিন্তু আমি হলফ করে বলতে পারি এবং আপনাদের সামনে বলছি, টিভি চ্যানেল আছে, যে এই একটা লোক যার মনে কোনো মহিলাদের প্রতি কোনো সহানুভূতি নেই, নারী বিদ্বেষী এক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, উনি ওখানে বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, আর 1 কিলোমিটার দূরে ভারতের জন্য সম্মান নিয়ে আসা কুস্তিগির, মহিলা কুস্তিগিররা বসে তারা বিচার চাইছে তাদের ওপর যৌন নিগ্রহের, কার বিরুদ্ধে? বিজেপির সাংসদের বিরুদ্ধে। এবং কারুর প্রতি ভালোবাসা নেই, শুধু দল, আরএসএস এবং বিজনেসম্যান আছে তার ওনার ভালোবাসা। বলছে যে উনি নাকি পরিষ্কার পরিচ্ছন্ন, আমি জানি এই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অদ্ভুত মানে আছে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ করাপশন ফ্রি একটা সামনে জায়গা দেখাচ্ছেন, কিন্তু আসল জায়গাটা হচ্ছে অমিত শাহ এসে বলেছিলেন আমাদের একটা মিটিংয়ে, মাই বেনিয়া হুম, এটা কাগজেও বেরিয়েছিল, এখানে সাংবাদিক বন্ধুরা বা যারা আছেন আপনাদের মনে পড়বে, মাই বেনিয়া হুম, আমি ভালো বিজনেস বুঝি, তাই ভারতে আজকে পদে পদে বিজনেস। এই যে সুখেন্দুদা বললেন না 5 লক্ষ কোটি টাকা সম্পত্তি বেচে দেবে 2025-এর মধ্যে, এদের কায়দাটা অনেক ভালো, খুব গোছানো কায়দা।